গত দেড় বছর জেলে থাকা অবস্থায় আমি খুবই অসুস্থ ছিলাম। এখনও আমি সুস্থ হই নাই। কারণটা হলো, জেল থেকে বের হওয়ার পরে আমি হাসপাতালে ছিলাম, সেখান থেকেও আমাকে অ্যাম্বুলেন্সে কোর্টে যাইয়া হাজিরা দিতে হচ্ছে। আজকে আমার চট্টগ্রাম কোর্টে হাজিরা ছিল, আগামীকালও চট্টগ্রাম কোর্টে হাজিরা আছে। আমি গতকাল সারা রাত্রে ফজরের নামাজ যেয়ে পড়েছি চট্টগ্রামে, সকাল আটটায় উঠে তারপরে কোর্টে গেছি। কোর্টের থেকে বের হয়ে আপনাদের উদ্দেশ্যে আসছি, আবার আপনাদের পরে আবার আমাকে চট্টগ্রাম যাইতে হবে। শুধু আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি, কিছু বলার আমার সে শক্তিও নাই, সাহসও নাই। আর ওলামায়ে কেরামের বয়ান আপনারা সন্ধ্যার থেকে শুনেছেন। আমি কথা আপনাদের সাথে হবে, আমি তো বারবার আসি নারায়ণগঞ্জ। হযরত মাওলানা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহি আলাইকে প্রশ্ন করা হয়েছিল, জিন্দিগি কেসে গুজরি হে, জিন্দিগিটা কীভাবে কাটাইছেন? তিনি উত্তর দিয়েছিলেন, কুছ রেল মে কুছ জেল মে। বুঝেন নাই বোধ, কুছ রেল মে কুছ জেল মে, জিন্দিগির কিছু সময় জেলে কাটছে আর কিছু সময় রেলে কাটছে। উলামায়ে কেরাম আমাদের পূর্বপুরুষ বুজুর্গানে দ্বীনের জিন্দিগি এইভাবেই কেটেছেন। আমরা দ্বীনের ঠিকাদার না, কন্ট্রাক্টর না, ভালো করে বুঝবেন, আমরা দ্বীনের পাহারাদার, আমরা দ্বীনের, আর আস্তে কইেন, মানুষের শুনলে শরম, আমরা দ্বীনের পাহারাদার। পাহারাদানের জান থাকা সত্ত্বে যেইটার পাহারা দেরি করে সেখানে কাউকে আক্রমণ করতে দেয় না। আমরা আমাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত জান থাকবে দ্বীনের উপর কোনো আঘাত আসতে দেব না। সবাই একমত? সবাই একমত? শতকরা 94% মুসলমানের দেশে একটাই মাত্র স্লোগান হবে, সেটা হবে আল্লাহ আকবার। কি স্লোগান? নারে তাকবীর, ইসলামের শত্রু হুশিয়ার সাবধান, একটাই মাত্র স্লোগান, সেটা হবে আল্লাহ আকবার। মুসলমান উঠতে বসতে দাঁড়াইতে সব সময় বলবে আল্লাহ আকবার। মুমিন কি তাকরির, আল্লাহ আকবার। মুমিন কি তাহরির, আল্লাহ আকবার। মুমিন কি শামশির, আল্লাহ আকবার। কথা মনে থাকবে তো? দুই নম্বর কথা যেটা বলতে চাই, আমার বন্ধুবর হযরত মাওলানা আব্দুল আওয়াল সাহেব আপনাদের সামনে যে কথাটুকুন বলেছেন সর্বশেষ নসিহত হিসাবে, আমরা যারা এসেছি আমাদের জীবনটা চলমান, মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করার পরে আমরা একটা গাড়িতে আরোহণ করেছি, সে গাড়িটার সর্বশেষ স্টেশন হলো কবর। কোথায়? কবর। যাচ্ছি কিন্তু, চলছি। আমি একবার ঢাকা থেকে চট্টগ্রাম যাব, রাত্রে 11টার সময় ট্রেনে উঠলাম, রিজার্ভেশন কামরায় প্রবেশ করার পরে অ্যাটেন্ডেন্স আমাকে বললেন হুজুর চা নাস্তা কিছু খাবেন? আমি বললাম কফি থাকলে খাওয়াইতে পারো। কফি পান করলাম, তারপরে তাকে বললাম গাড়ি কখন যায় পৌঁছবে? সে বলল যে হুজুর কোনো দিন তো ফজরের নামাজের টাইম হয় আমরা যাইয়া পৌঁছার পরে চট্টগ্রাম, কোনো দিন একটু আগেই ফজরের নামাজের সময় হয়ে যায় রাস্তার অবস্থা ভেদে। তা আমি তাকে বললাম যে ঠিক আছে, যদি ফজরের নামাজের টাইম স্টেশনে পৌঁছার আগে হয়ে যায় তাহলে নামাজের সময় ডাক দিবা। এই কথা বলে আমি গাড়িতে ঘুমিয়ে গেলাম। আমার কাছে মনে হলো কিছুক্ষণ পরেই আইসা দরজার মধ্যে আঘাত করতেছে। দরজা খুললাম, খোলার পরে দেখি অ্যাটেন্ডেন্স ডাইকা বলতেছে হুজুর গাড়ি স্টেশনে পড়ছে আর দরজা খোলা মাত্রই আজান শুনতেছি ফজরের নামাজের। আমি এখন আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আমি গাড়িতে ঘুমিয়ে রইলাম,
গাড়ি তো কমলাপুরে থাইমা রইল না, চলছে জি, চলছে চলছে। আজকে কি বার, কয় তারিখ? হ্যাঁ, 25 তারিখ মঙ্গলবার। কোন মাসের? অক্টোবর মাসের। সামনে মঙ্গলবার আসবে, কিন্তু আজকে যে মঙ্গলবারটা আমার জিন্দগি থেকে যাচ্ছে এটা আর আসবে না। আসবে আর? এইটা আর আসবে না। আগামী দিনে মঙ্গলবার আসবে, সেটার তারিখ ভিন্ন হবে। আগামী বছর অক্টোবর আসবে, কিন্তু 2022 সনের অক্টোবর আর আসবে না। তাইলে আমার জিন্দগি চলছে সামনের দিকে, আমি কিন্তু যাচ্ছি, যাচ্ছি সামনের দিকে। কোথায় যাব? জি, কবরে যাব। এবার আমি জিজ্ঞেস করতে চাই, কবরে যে যাবেন আবার ফিরে আসবেন কবে? আপনাদের এখানে এমন কোন মানুষ আছে যে আজকের থেকে 10 বছর আগে গেছিল আবার ফিরে আসছে? আসবেন আর কোনো দিন? তাহলে আজীবনের জন্য আপনি একটি সফরে যাচ্ছেন, কবর থেকে হাসর, হাসরের পরও কিন্তু চলছে। এই সফরে যে যাচ্ছেন যেখানে, সেখানে শুরু আছে, শেষ নাই। এখন আমি জিজ্ঞেস করতে চাই, আপনি 1 মাসের জন্য যাবেন সৌদি আরবে হজ করার জন্য, 1 বছর আগের থেকে প্রস্তুতি গ্রহণ করেন জি? 1 বছর আগের থেকে আপনাকে 1 মাসের জন্য যাবেন সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আপনি 3 বছরের জন্য বিদেশ যাচ্ছেন সেটার প্রস্তুতি 2 বছর আগের থেকে গ্রহণ করেন। আর কবরে যাচ্ছেন একবারে আবাদুল আবাদ জিন্দগির জন্য, সেটার জন্য কোনো প্রস্তুতি দরকার আছে না নাই? বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন তো? বাদশাহ হারুনুর রশিদের দরবারে একজন পাগল ছিল। পাগল, পাগল মানে আমাদের দেশের মতো পাগল না, এটা আল্লাহর পাগল। নাম ছিল তার বাহলুল। বাহলুল হারুনুর রশিদের সঙ্গে খুব গভীর সম্পর্ক ছিল। বাহলুলের এক স্ত্রী ছিল, নাম ছিল তার মালেকা জুবাইদা। কি নাম? মালেকা জুবাইদা, বড় আল্লাহওয়ালা, তার অনেক ঘটনা আছে। মালেকা জুবাইদা বাগদাদের রাজত্বে খুবই সুন্দরী এবং খুবই শিক্ষিতা ধার্মিক মহিলা। অনেকেই তাকে প্রস্তাব দিয়েছেন বিবাহ করার জন্যে, কিন্তু কাহারও প্রস্তাবে রাজি হয় নাই। বাদশাহ হারুনুর রশিদ যখন প্রস্তাব দিয়েছেন তখন বলছেন, হ্যাঁ আমি রাজি আছি, তবে আমি যা চাই তা মোহর দিতে হবে, যেটা চাবো সেটা মোহর দিতে হবে। বাদশাহ হারুনুর রশিদ বলছেন, অসুবিধা কি, আমি তো জগতের বাদশাহ, কি চাবে দিয়ে দেব। মালেকা জুবাইদার কাছে যখন এই প্রস্তাব গেল যে যা চান তাই দিবে, বলে হ্যাঁ যদি যা চাই তাই দেয়, তাইলে বাগদাদের ফুরাত নদীর থেকে একবারে মিনা মুজদালেফা আরাফা হইয়া একটা নহর কাইটা দিতে হবে মক্কা পর্যন্ত, যে এই নদীর থেকে পানি যাবে ওই নহরে আর হাজি সাহেবরা পান করবে। খুব কঠিন ব্যাপার, বাংলাদেশের মতো জমিন না কিন্তু, বিশাল বড় বড় পাহাড়, তারপরে সেখানে পাথর আর পাথর, সেই মরুভূমির উপর দিয়ে এত বড় নহর কাটলেন, সেই নহরের নাম মালেকা জুবাইদা। এই নহরের নিশানি এখনো আছে। ওই নহর কাটার পরে কন্ট্রাক্টর যখন হিসাব নিয়ে গেলেন মালেকা জুবাইদার কাছে, তখন হিসাবের কাগজপত্রগুলি হাতে নিয়ে নদীতে ফেলে দিল আর বলল, তারাকনাল হিসাব ইলা ইয়াউমিল হিসাব, আমার এই হিসাব আমি আখেরাতের হিসাবের সাথে যোগ করে দিলাম।